Assalamu alaikum, my dear students, Department of Electrical and Electronic Engineering, Rabindra Maitri University, especially second year first semester e tumra jara acho tader jonno ajker ei choto class bolte paro eta amar prothom class tomader sathe er age koyek din age ami jehetu tomader batch coordinator ei jonno tomaderke live e kichu kotha bolechilam আজকে তোমাদেরকে ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে বলতে পারো আবার বলতে পারো যে অ্যাজ এ কোর্স টিচার আজ তোমাদেরকে আবার আমি একটা কোর্স নিয়ে কিছু কথা বলতে চাই। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদেরকে আমি যে কোর্সটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কেমিস্ট্রি 0201 কোর্স। তো এই কোর্সটা ইতিমধ্যে তোমরা জানো তোমাদেরকে এই কোর্সটার যে মূল সিলেবাস সেই সিলেবাসটা তোমাদেরকে আমি প্রোভাইড করেছি আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে। তোমরা যারা দেখেছো তারা হয়তো জানো যে সেখানে কেমিস্ট্রির টোটাল সিলেবাসটা ছিল, কিন্তু সামনে আমাদের যে মিড টার্ম পরীক্ষা আসছে সেখান থেকে তো আসলে আমরা টোটাল সিলেবাসটা অধ্যয়ন করা সম্ভব না। তাই আমি সেখান থেকে তোমাদের কিছু টপিকস সিলেক্ট করে দিয়েছি যেগুলো একটা ইমেজ আকারে তোমাদেরকে আমি গ্রুপে দিয়েছি, এটা তোমরা সেখান থেকে দেখে নিও। সেই টপিকসগুলোর মধ্যে আছে দেখো যে বেসিক নলেজ অফ কেমিস্ট্রি, ইন্ট্রোডাকশন অফ অ্যাটমিক স্ট্রাকচার, কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটম, কোয়ান্টাম নাম্বারস, এরপরে আছে ইলেকট্রনিক কনফিগারেশন, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড ইনার্ট গ্যাস। আজকে আমি তোমাদের সাথে দুইটা টপিকস নিয়ে একটু কথা বলতে চাই, আমার মতামত শেয়ার করতে চাই। নাম্বার ওয়ান টপিকস হচ্ছে বেসিক নলেজ অফ কেমিস্ট্রি। তাহলে কেমিস্ট্রি তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে যে কেমিস্ট্রি পড়ে এসেছো সেটা ছিল আসলে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি নলেজ সেখান থেকে তোমরা গেইন করেছো। তারপরেও তোমাদের কেমিস্ট্রির সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য পুনরায় মূলত সেই পড়াগুলোকেই আবার অনেকটা বা সেখান থেকে কিছু অংশ রিভাইজ করার জন্য ইউনিভার্সিটিতে তোমাদের এই কোর্সটা দেওয়া হয়েছে। তো এই কোর্সের মধ্যে আমরা প্রথমে যেটা দেখলাম যে বেসিক নলেজ অফ কেমিস্ট্রি আসলে কী জিনিস, একজন স্টুডেন্টকে যদি কেমিস্ট্রি অধ্যয়ন করতে হয় তাহলে তার মধ্যে কী বেসিক নলেজ থাকা দরকার বা তাকে কী নলেজগুলো জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। প্রথমত একটা স্টুডেন্টের কেমিস্ট্রি পড়তে হলে তার মধ্যে যেটা জানা দরকার তাকে প্রথম যে ধারণাটা নিতে হবে সেটা হচ্ছে এলিমেন্টস আসলে কী জিনিস, এলিমেন্টস নিয়ে আমাদের জানা থাকা দরকার। তোমরা যারা তোমাদের এই বিষয়ে আমি মনে করি যে তোমাদের অনেক জানা আছে, তোমরা জানো এই পর্যন্ত আবিষ্কৃত মোট 118টি এলিমেন্ট রয়েছে যেগুলোকে আমরা বলি হচ্ছে মৌল, এবং এগুলো নিয়ে যে পর্যায় সারণি রয়েছে সেখানে আরও বিশদভাবে বলা আছে, যেমন হাইড্রোজেন, হেলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন এবং তাদের ইলেকট্রন বিন্যাস, পর্যায় সারণিতে তাদের অবস্থান, এই সম্পর্কিত জ্ঞান তোমাদের থাকা দরকার। এরপরে মূলত কেমিস্ট্রি কথাটার সাথে তোমরা জানো যে কেমিস্ট্রি ওয়ার্ডটাই এমন যে কেমিস্ট্রি মানেই রসায়ন, আসলে রস প্লাস আয়ন বা রসায়ন, রসায়ন বা কেমিস্ট্রি তোমরা যাই বলো এটা মূলত কেমিক্যাল কোনো সলিউশন বা কেমিক্যাল এলিমেন্ট বা কেমিক্যাল কম্পাউন্ড এই বিষয়গুলো এবং কেমিক্যাল রিয়াকশন এই বিষয়গুলো নিয়েই বেশি কথা বলা হয় কেমিক্যাল কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রি অধ্যয়ন করতে হলে আমাদের আরও কিছু জ্ঞান থাকা দরকার যে কেমিক্যাল রিয়াকশন কী, কেমিক্যাল বন্ডিংগুলো কেমন হয়, কেমিক্যাল বন্ডিং ভাঙলে কী এনার্জি প্রডিউস হয়, কয় ধরনের কেমিক্যাল বন্ডিং হতে পারে, তারপরে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কী, এগুলো তোমাদের মূলত সিলেবাসের মধ্যে আছে। সেখান থেকে আমরা দেখছি বেসিক কেমিস্ট্রি, তো বেসিক কেমিস্ট্রি বা বেসিক নলেজ অফ কেমিস্ট্রি যে মলিকুলের কথা তোমাদের বললাম যে অ্যাটম কী জিনিস, অ্যাটমিক স্ট্রাকচার কী জিনিস সেই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। এরপরে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং নিউট্রনকে যদি আমরা আবার ভেঙে ফেলি তাহলে আমরা দেখব সেখানে পাবো হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন, এবং এদের পোলারিটি কী, তারপরে হচ্ছে বিশেষ করে ওয়াটারের সাথে আমরা যদি কোনো এলিমেন্টকে মিশাই তাহলে ওয়াটার আসলে একটা কম্পাউন্ড, আমরা জানি যে ওয়াটারকে বলা হয় যে ইউনিভার্সাল সলিউশন বা দ্রাবক, সরি ইউনিভার্সাল সলিউট বা দ্রাবক, সার্বজনীন দ্রাবক বলা হয় পানিকে। আমরা পানির সাথে যে কোনো জিনিসকে সহজেই মিশিয়ে ফেলতে পারি। এরপরে হচ্ছে বিভিন্ন কেমিক্যাল এলিমেন্ট বা কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা যখন পানির সাথে মিশাই তাহলে সেগুলো কীরূপ আচরণ করে, এটাও মূলত কেমিস্ট্রির অধ্যয়নের একটা পার্ট।
প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসলে ইন্ট্রোডাকশন কেমিস্ট্রি, বেসিক নলেজ অফ কেমিস্ট্রি তোমাদের অনেক কিছুই আছে, এ নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। এই পর্যায়ে আমি যে টপিকস নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাটমিক স্ট্রাকচার। তোমরা অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটম মানে কি? অ্যাটম মানে আসলে আমরা জানি কি পরমাণু, অ্যাটম মানে পরমাণু, আর মলিকুল মানে আসলে অণু। তো অ্যাটম নিয়ে তোমরা বিজ্ঞানীদের, বিশেষ করে বিজ্ঞানী ডাল্টন, তারপরে হচ্ছে বিজ্ঞানী নিলস বোর, এরপরে বিজ্ঞানী রাদারফোর্ড, এরা অ্যাটম নিয়ে অনেক কথা বলেছিলো। তোমরা দেখেছিলে যে অ্যাটমিক মডেল দেখেছিলে, যে রাদারফোর্ডের সৌর মডেল বা সোলার মডেল অফ রাদারফোর্ড, এরপরে হচ্ছে নিলস বোরের একটা মডেল তোমরা দেখেছিলে, যে যেটাকে আমরা বলছি হচ্ছে বোরস অ্যাটমিক মডেল। সেখানে আমরা তিনটা জিনিসের অস্তিত্ব কিন্তু খুঁজে পেয়েছিলাম, যে আমরা পরমাণুকে খালি চোখে দেখা যায় না ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া, তারপরে একটা পরমাণুকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে সেখান থেকে আমরা তিনটা মৌলিক কণা পেয়ে থাকি। সেই তিনটা মৌলিক কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখানে অবস্থান বিবেচনা করলে আমরা দেখব যে ইলেকট্রনগুলো একটা অ্যাটমিককে কেন্দ্র করে চারিদিকে ইলেকট্রন মেঘ আকারে ঘুরতে থাকে, আর তোমার হচ্ছে অ্যাটমের যে কেন্দ্র যেটাকে আমরা বলি নিউক্লিয়াস, সেখানে অবস্থান করে নিউট্রন ও প্রোটন। আমরা জানি যে একটা অ্যাটমে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তার সমান পরিমাণ ইলেকট্রন তার চারিদিকে রিভলভ করতে থাকে, এবং নিউট্রন প্রায় সমান বা কাছাকাছি থাকতে পারে, এবং নিউট্রনগুলোও কেন্দ্রে অবস্থান করে। আর তোমরা পোলারিটি যদি দেখো তাহলে দেখবা যে নিউট্রন আসলে নিউট্রাল, এর কোনো ইলেকট্রিক চার্জ নেই, কিন্তু প্রোটনগুলো পজিটিভলি চার্জ, আর তোমার হচ্ছে ইলেকট্রনগুলো নেগেটিভলি চার্জ। তোমরা এইগুলো অনেক ভালো করেই জানো যেগুলো পড়ে এসেছো। আর নিলস বোরের যে মডেল সেখানে বলা আছে যে তোমরা জানো যে ইলেকট্রনগুলো কতগুলো কল্পিত বা কতগুলো বলতে পারো যে অরবিট নিয়ে ঘোরাফেরা করে, যে অরবিটগুলো যেমন আমরা পৃথিবীর চারপাশে স্যাটেলাইট ঘুরতে থাকে বিভিন্ন অরবিটে, ঠিক তেমন কতগুলো অরবিট যেমন এস অরবিট, পিডিএফ, এগুলো আসলে অ্যাটমের অরবিট, এসপিডিএফ, এর উপরেও আবার তোমরা জানো যে এদের প্রত্যেকের অধীনে আবার অরবিটাল থাকে, যে এসপিডিএফ মূলত অরবিটাল, আর এর বাইরে হচ্ছে তোমার অরবিট বলা হয় যেমন কে এল এম, এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয় অরবিটগুলোকে। এবং এগুলোকে আমরা জানি যে একটা অরবিটে ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন মেঘ আকারে থাকে। তোমরা জানো যে এইভাবে একটা অ্যাটমকে আমরা দেখতে পারি যে তার স্ট্রাকচারগুলো কেমন। তো ফার্দার স্টাডির জন্য তোমরা বই ফলো করবা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকবা, তোমরা পড়াশোনা করবা, আগামী মিড টার্মের জন্য আশা করি তোমাদের জন্য আরও সহজ হবে। কেমিস্ট্রি খুবই সহজ এবং খুবই বেসিক কিছু বিষয় নিয়েই কথা বলবে তোমাদের সাথে, কারণ কেমিস্ট্রি এখন তোমাদের মূল বিষয় না, তোমরা হচ্ছে ট্রিপলির স্টুডেন্ট, তোমাদের মূল বিষয়গুলো আরও বেশি বেশি পড়তে হবে, পাশাপাশি কেমিস্ট্রিটাও তোমাদের ভালো ফলাফলের জন্য পড়া উচিত বলে আমি মনে করি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।